press the bell icon on the YouTube app and never miss another update. মেজদা দূর করার উপায়। মেজদা হচ্ছে চেহারার বয়সের ছাপ পড়ার প্রাথমিক লক্ষণ। অতিরিক্ত মেকআপ ব্যবহারের ফলেও মুখে মেজদা পড়তে পারে, বিশেষ করে যারা প্রতিদিন বাইরে বের হওয়ার সময় মেকআপ করেন, তাদের এই সমস্যাটি বেশি দেখা যায়। কিছু প্রাকৃতিক উপাদানের তৈরি মাস্ক রয়েছে যা ব্যবহারে মেজদার সমস্যা দূর করা সম্ভব। চলুন জেনে নেই অ্যালোভেরার পাল্প ত্বকের দাগ দূর করতে অনেক উপকারী। একটি অ্যালোভেরা কেটে এর জেলো এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে মেজদার উপর লাগিয়ে নিন। এবার 20 মিনিট পর হালকা আঙুল দিয়ে ঘষে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এক চিমটি দারুচিনি গুঁড়ো এবং সামান্য দুধের সর হাতের তালুতে আঙুল নিয়ে ভালো করে মেশান। এরপর এই মিশ্রণটি মেজদার দাগের উপর লাগান। এরপর 15 মিনিট অপেক্ষা করে শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে আলতো ঘষে তুলে ফেলুন। এটি প্রতিদিন ঘুমানোর আগে ব্যবহার করলে দ্রুত মেজদা দূর হয়। প্রথমে একটা লেবু চেপে নিয়ে তার পরিষ্কার তুলা দিয়ে সরাসরি মেজদার উপর লাগিয়ে নিন। এরপর 15 মিনিট পর আরেক টুকরা লেবুর উপর আধা চামচ চিনি ছড়িয়ে নিয়ে মেজদার উপর হালকা করে 5 মিনিট ঘষে নিন। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। যাদের মুখে বয়সের জন্য মেজদা পড়ে, তারা ছোলার ডাল ব্যবহার করে অনেক উপকার পেতে পারেন। এজন্য প্রথমে ছোলার ডাল সারাদিন ভিজিয়ে রেখে দিন। এরপর আধা কাপ ছোলার ডালের সাথে এক চামচ মধু মিশিয়ে পানির পরিবর্তে কাঁচা দুধ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার এটি সম্পূর্ণ মুখে লাগিয়ে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। এটি মেজদার পাশাপাশি ত্বকের রিকলেস দূর করতেও সাহায্য করে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।